হ্যালো ফ্রেন্ডস, আজ অনলাইন পোকার হোল্ডিং রিয়েল ক্যাশ গেম স্ট্রাইক রেট 1/2 খেলব। বেশ কয়েকটা হ্যান্ড যেখানে যদি সঠিকভাবে খেলা হয় পরপর কয়েকটা হ্যান্ড একই টেবিলে, তাহলে যদি ঠিকঠাক প্রত্যেকটা প্লেয়ার সঠিকভাবে খেলতে পারে, আমি বা আপনি যে কেউ কম বেশি কিন্তু অল্প সময়ের মধ্যে জয়লাভ করতে পারি। সবথেকে লোয়েস্ট যদি আপনি একটা টেবিলে বেশ কয়েকটা হ্যান্ড খেলেন একটা নির্দিষ্ট সময় ধরে, তাহলে আপনি ঠিক কীরকম হ্যান্ডগুলো পেতে পারেন এবং ঠিক কতটা জয়লাভ করতে পারেন, তা আজ আপনি দেখতে চলেছেন এই টেবিলে কয়েকটা হ্যান্ড এবং খেলাগুলির মধ্যে দিয়ে, যেখানে ঠিক প্রত্যেকটা হ্যান্ড প্রত্যেকটা টেবিলের শেষ খেলায় কিছু টুইস আছে যেগুলো শেষ মুহূর্তে পুরো হ্যান্ডকে চেঞ্জ করে দিতে পারে। তাই আজ এপিসোড 2 আপনার জন্য থাকছে বেশ কিছু আকর্ষণীয় টিপস এবং ট্রিক্স। দেখুন, প্রথমত এটা হচ্ছে 20 টাকার একটা টেবিল যেখানে অংশগ্রহণ করতে হবে 20 টাকা দিয়ে। আমি যথারীতি 20 টাকার জায়গায় 25 টাকা দিয়ে অংশগ্রহণ করলাম। তো এই মুহূর্তে আপনি যদি লক্ষ্য রাখেন, আমি 25 টাকা দিয়ে অংশগ্রহণ করেছি। জাস্ট হ্যান্ডার লাস্ট মুমেন্টে কিন্তু জয়লাভ, আর সেখান থেকে চলে এসেছে কম বেশি। আপনি প্রত্যেকটা হ্যান্ড লক্ষ্য করুন, যেখানে প্রথম 3টে কার্ড দেখার পর আমার বা আপনার হয়তো চিন্তাধারার কিছুটা হলেও পরিবর্তন হতে পারে, কিন্তু যদি শেষ পর্যন্ত খেলায় লাস্ট কার্ড দেখার পর আপনার রিয়াকশানটা কী হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ শুধু বড় বড় হ্যান্ড র্যাঙ্কিং তাদেরই যে জয়লাভ হয় এমন কোনো কথা নয়, মাঝে মাঝে ছোট ছোট হ্যান্ডগুলোতেও কিন্তু আপনাকে বড় অ্যামাউন্ট জয়লাভ করতে সাহায্য করতে পারে। তা কীভাবে তা দেখুন নিজেরাই, কারণ আমার বা আপনার কিছু কিছু ক্ষেত্র থাকে যেখানে হয়তো বোঝা হয়ে ওঠে না যে কোন জায়গায় আমি বা আপনি জয়লাভ করতে পারি। তার আগেই হয়তো আমি বা আপনি হ্যান্ডটা ফোল্ড করে দিই, কারণ প্রথম 2-3টে কার্ড দেখার পর আমি বা আপনি ভাবি যে এই হ্যান্ডে তেমন কিছু আর আসবে বলে মনে হয় না, কিন্তু শেষ পর্যন্ত যদি থাকা যায় হয়তো সমানভাবে কল দিয়ে, তাহলে কিন্তু কম বেশি জয়লাভ করা সম্ভব হতে পারে। এই হ্যান্ডের কথাই যদি আমি লক্ষ্য করি, তাহলে দেখুন এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে সাহেব বড় কার্ড, কিন্তু দেখা যাক ফলাফল কী আসে। দেখুন 10 আর 8, সেই র্যাঙ্কিংয়ের জন্য অন্য কোনো প্লেয়ার পেয়ে গেল। সুতরাং আপনাকে কখনো কখনো অল্প বিস্তার ঝুঁকি নিতে হবে, কিন্তু আপনি যদি সঠিক রেস করতে পারেন অবশ্যই আপনাকে সঠিক পদ্ধতিতে জয়লাভ করা সম্ভব হতে পারে এবং আরও অধিক মূল্য কিন্তু আপনি জয়লাভ করতে পারেন। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাকে এটা ভাবলে চলবে না যে কোনো কার্ডের মার্ক করা যখন আপনি কোনো টেবিলে খেলবেন, যে এই 2টো কার্ড আসা মানে আপনি অল কল দিয়ে দেবেন, এই ভাবনাটা কিন্তু আপনাকে ভুলে যেতে হবে। কারণ আপনি আপনার পছন্দ মতো যে কোনো অ্যাপসে যে কোনো টেবিলে খেলতে পারেন, আপনাকে কিন্তু জাস্ট প্রথম কমিউনিটির 3টে কার্ড দেখার পর আপনার হাতের যে 2টো কার্ড এসেছে তার সঙ্গে কোনো অংশে যোগাযোগ স্থাপন হচ্ছে কি না সেটা লক্ষ্য করার পরই আপনাকে কিন্তু কল দেওয়াটা বুদ্ধিমত্তার কাজ হবে। কারণ কখনো যদি আপনি ভেবে থাকেন যে এই কার্ডটা মার্কেবল, এই কার্ড মানে আপনিই পাবেন, এই ধারণাটা কিন্তু ভুল। অনেক সময় এরকমও হয়
সেইটা হয়তো হতে পারে, কিন্তু প্রত্যেকবারই যে হবে সবসময়ই যে হবে এমন কোনো কথা নেই। আজ আপনারা দেখছেন স্ট্রাইক রেট 1-2 টাকার, হোল্ডিং পোকার রিয়েল ক্যাশ গেম পরপর খেলা একই টেবিলে, যেখানে একটু যদি সময় নিয়ে আপনি খেলেন সেখানে কিন্তু অল্প থেকে অধিক মূল্য, অর্থাৎ আপনি যে মূল্যটা দিয়ে খেলছেন তার কিন্তু ডবল হতে পারে খুব কম সময়, যদি সঠিক পদ্ধতি অবলম্বন করেন, সঠিক জায়গায় সঠিক কল দিতে পারেন। দেখুন এই মুহূর্তে আমি যদি লক্ষ্য করি, আমি 25 টাকা করে অংশগ্রহণ করেছি, আমার এই মুহূর্তে ব্যালেন্স দাঁড়িয়ে আছে 51 টাকার কাছাকাছি, সুতরাং আমার ডবল হয়ে গেছে। এখন দেখার আরেকটু যদি বাড়ানো যায়, তাই আরও 1-2 হ্যান্ড দেখা যাক। এই মুহূর্তে আপনি দেখতেই পাচ্ছেন হাতে অনেক সময় বড় বড় কিছু কার্ড আসে, কিন্তু অনেক সময় যদি কমিউনিটি কার্ড ছোট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার বড় কার্ডের ভ্যালু কমে যাবে, আর সেক্ষেত্রেই আপনাকে কিন্তু সঠিকভাবে সঠিক লক্ষ্য রেখে কল দিতে হবে। সুতরাং এই বিষয়টা আপনাকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সবসময় যে বড় কার্ডই আপনাকে জয়লাভ এনে দিতে পারে তা নয়। দেখুন আমার হাতে 2 বড় কার্ড, কিন্তু যদি কমিউনিটির কার্ডের কথা লক্ষ্য করা যায় তাহলে দেখুন সেখানে 3 কার্ড এসছে, 3 কার্ডই মিডিয়াম কার্ড, আর সেক্ষেত্রে এখানে দেখুন স্টেট বা ফ্ল্যাশ হওয়ার সম্ভাবনাটা থাকতে পারে, আর সেই জন্যেই কিন্তু হ্যান্ড আমাকে বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়াটা ঠিক হবে না, তাই ফোল্ড করে দেওয়াটাই ভালো। আপনাকে আজ এপিসোড 2-এ এটা বলা বা এটাই দেখানোর যে আপনাকে একটা টেবিলে যদি সঠিকভাবে আপনি খেলতে পারেন, যদি আপনি সঠিক অনুমান করতে পারেন যে এই কার্ডটায় আপনি কিন্তু কোনো না কোনো অংশে অংশগ্রহণ যদি করেন বা কল দেন আপনি, তাহলে কিন্তু আপনি জয়লাভ করতে পারবেন। সেরকমই কিছু হ্যান্ড বা আপনি কল দিয়েছেন কিন্তু প্রথম 3 কার্ড দেখার পর আপনি হয়তো ফোল্ড করে দিয়েছেন, কিন্তু ঠিক ওই হ্যান্ডের শেষ মোমেন্টে খেলা কিছুটা হলেও পরিবর্তন হচ্ছে, সেটাই আজ এই এপিসোডে দেখানোর অন্যতম উদ্দেশ্য বা লক্ষ্য বলতে পারেন। দেখুন একটা জিনিস লক্ষ্য করুন, হয়তো প্রথম থেকে এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো বড় হ্যান্ড র্যাঙ্কিং এখনও পর্যন্ত এসে উপস্থিত হয়নি, 1 নয়তো 2 এইরকম একটা বিষয় ঘটছে। বিষয়টা আপনাকে কিন্তু বুঝতে হবে যে সবসময় আপনি 3 অফ কাইন্ড স্টেট ফ্ল্যাশ করেই যে জয়লাভ করবেন তাছাড়া জয়লাভ করা সম্ভব নয়, এই ধারণাটা যদি আপনার মাথায় সবসময় ঘুরে থাকে সেই ধারণাটা হয়তো ভুল। ছোটো ছোটো হ্যান্ড র্যাঙ্কিংও কিন্তু আপনি জয়লাভ করতে পারেন, তা কখন কীভাবে সেটাও জানতে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে এই চ্যানেলে। এই হ্যান্ডটার যদি আমি লক্ষ্য করি, দেখুন আমার হাতে এসেছে জাস্ট 1 টেক্কা আর 2, কমিউনিটির কার্ড 2-3-1-9, সুতরাং অনুমান করতে হবে আপনাকে যে নেক্সট কার্ড কী হতে পারে। আমি ধরে নিচ্ছি নেক্সট কার্ড কোনো না কোনো একটা বড় কার্ড হতে পারে। দেখুন অপোজিট পার্টনার কল দিয়েছে 8, আর তাই আমিও দিলাম 8, দেখার বিষয়। দেখুন টেক্কা অন্যান্য কার্ডের তুলনায় টেক্কা বড়, তাই আমিও কল দিলাম। দেখুন সাহেব, দেখুন আমাকে অল কল দিতে হয়েছে কিন্তু টেক্কা বড়। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে এরকম খেলা নিয়ে।